আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, যে আমার পটি ট্রেন্ড বিড়াল দেখেন। আমার শুনত বিড়ালটা ওইখানে যা পটি করতেছে, এইখানে হিসু করছে, বালচার মধ্যে হিসু করছে, বাট হাগু করতেছে এখানে। এখন অনেকেই বলতে পারে, আপু এরকমটা কিভাবে করছেন, ও এখানে হাগু কেমনে করে, আপনারা কিভাবে শিখাইছেন। দাঁড়া বাবা, হাত পা ধোয়া দিন, দাঁড়াও। তো যারা বিড়াল পাবে তারা বলতে পারে, আমার বিড়াল হচ্ছে কি, দাঁড়াও একটু হাত পা ধোয়া নেই। এই যে আমি ওকে একটু হাত পা ধোয়া দিছি, মোছাই দিছি, এরপরে আসছি অনেকক্ষণ পরে ভিডিও করতে। যাই হোক, আমি বলে নেই যে পটি ট্রেন বিড়াল মূলত হচ্ছে যে আমার বিড়ালগুলো, আগে আমি বললাম না যে লিটার দিতাম, লিটারে না ওরা পটি করতো না, ওরা যায় ওই ওয়াশরুমে, আমাদের যাইতে দেখতো ওয়াশরুমের ওই কর্নারে 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 যায় পটি করতো। তো তারপরে আস্তে 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 এই যে কমোটের মধ্যে যায় পটি করে, মানে একজনের দেখা দেখে, আগে ফ্লোরিয়াই করতো এরকম, পরে এখন সবগুলা মাশাল্লাহ আমার সবগুলা বিড়াল এরকম করে। আপনাদের যাদের ক্যাট আছে আর আপনারা যারা পটি ট্রেন করাতে চান, অনেকে আমাকে কমেন্ট করছে, আপু কীভাবে শিখাইলেন যে ওয়াশরুমে যায় পটি করাটা। সো আপনারাও সহজেই পারবেন, আপনাদের যে পটির লিটার আছে ওইটা ওয়াশরুমে নিয়ে রেখে দিবেন, ওরা ওইখানে যে করবে। তা আস্তে আস্তে হচ্ছে আপনারা যারা হাই কমেটে করাতে চান, হাই কমেটগুলোতে করাতে চাইলে, এই যে আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি, এরকম হাই কমেটের কভার আছে, কভারগুলো হচ্ছে আপনার যে কোনো বিড়ালের খাবার টাবার সেল করে, বিড়ালের সব কিছু সেল করে যেসব দোকানে, ওইসব দোকানে পাবেন। ওই কভারের কাভারগুলো, মানে কমেটের কাভারগুলো ওইখানে লাগাই দিবেন, এই যে সবুজ কালার বা টিয়া কালার যেটা হোক দেখা যাচ্ছে, ওইটা লাগাই দিলে ওইটার মধ্যে একটু আপনি ওই যে এসে আপনার কি বলে লিটারগুলো একটু ছিটায় ছিটায় দিবেন। তো ওরা ওয়াশরুমে যেতে যেতে, মানে একদিনে করবে না, প্রথম হচ্ছে লিটারটা নিয়ে আপনার ওই বক্সের সহ ওয়াশরুমে রাখবেন, পরে কয়েকদিন, পাঁচ ছয় দিন সাত আট দিন ওরা ওয়াশরুমে করবে। করার পরে ওই হাই কমেটে করাইতে চাইলে আশেপাশে এরকম ওই কভারটা লাগায়, তারপরে হচ্ছে আপনি আশেপাশে এরকম পটি লিটার হচ্ছে ছিটায় ছিটায় রাখবেন, দেন হচ্ছে ওইটার মধ্যে বসবে। প্রথম প্রথম একটু সমস্যা হবে, আশেপাশে কর্নারে কর্নারে করে দিবে, পরে আস্তে আস্তে ইজি হবে। আর যদি লো কমেটে করাতে চান, তাহলে ওই লো কমেটের আশেপাশে হচ্ছে পটি লিটার ওরকমভাবে ছড়ায় দিবেন, তাহলেই কিন্তু ওরা যা করে। আর আমার বাবুগুলার মাশাল্লাহ একটু শিখাইতে হয় না, ওরা নিজে নিজেই শিখাই নিছে। এখন অনেকে বলতে পারে যে আপু বাথরুমে গেছে, আমি কিন্তু ওর হাত পা সব কিছু ধোয়া দিই, অ্যান্ড হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই দিছি, কারণ হচ্ছে এখন হচ্ছে ঠান্ডার সময়, আর যখনই দেখবেন আপনার বিড়ালটা একটু ভিজা ভেজা আসছে তখন চিন্তা করবেন সাথে সাথে শুকাই দিবেন, কারণ হচ্ছে ওদের অনেক ফ্লু ছড়ায়, ফ্লু কিন্তু ঠান্ডা থেকে ছড়ায়, অনেক অনেক কারণে ছড়ায়। তো মাস্ট বি আপনার বিড়ালকে একটু দেখবেন, শুকনা শুকনা রাখার চেষ্টা করবেন। এই যে আমি আমার বিড়ালের পাটা কিন্তু সব শুকাই দিছি, আর আমার বিড়ালের দেখেন ওইখানে যা হিসু করছে, আর অ্যান্ড দেখেন এরকম করে কই হিসু করে রাখছে। আর আপনার ওই কমেটের আশেপাশে জাস্ট ওই পটি লিটারটা ছড়ায় ছিটায় দিলে কিন্তু ওরা যায় আস্তে আস্তে ওইখানে বসার চেষ্টা করবে, যে লিটার এখানে দিছে দ্যাট মিন্স হচ্ছে এইখানে আমার পটি করতে হবে। ওরা কিন্তু মানুষের কথা বুঝে ভালো ক্যাচ করতে পারে, ভালো যদি আপনি বোঝাতে পারেন সুন্দর মতো। বাট অবশ্যই ধৈর্য শক্তি অনেক থাকতে হবে, এত ইজিলি কিন্তু কখনোই হবে না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। সো আপনারা আমার সব ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখবেন।